জকিগঞ্জ টিভির সরাসরি সম্প্রচারে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি জকিগঞ্জের সীমান্তবর্তী নদী সুমন টানা বৃষ্টিতে এখানে দেখছি পানি বিশ ফুট আপনি জানেন যে টানা গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি থামেনি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এভাবে যদি দু দিন বৃষ্টিপাত হয় তাহলে একটা বন্যার সম্ভাবনা আসলে থেকে যায় আমি এখন সুরমা নদীর পার থেকে আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে এই নদীর মতো আসলে এখানে খাল বিল যেগুলো আছে এই যেগুলো আছে সেগুলা একদম ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী একদম টাই টুম্বুর অবস্থা যে পুরো ভরে গেছে নদী দেশের এই করুন পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে সমস্ত দেশ আসলে লকডাউনের অবস্থা যদি এখন আসলে বন্যা হয় তাহলে আমরা আমাদের কি হবে সেটাই আসলে ভাবার বিষয় এখানে আমি আসলে সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি